অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচজেড প্রতিটো ঢালাইয়ের প্রাণ। সুদখোরার হারাশাস্তির শোণিতপুরের মিছামারীত এজনের আত্মহত্যা। 53,000 টাকা সুদত লয় লোকজনে ভরবলিয়া হল 1.5 লাখতক অধিক ধন। সম্পূর্ণ ধন ঘুরাই দিব নোৱাৰাৰ বাবে সুদখোরার হারাশাস্তি সহিব নোৱাৰি চরম পথ বাছি ললে মেছামারীর উৎপল সিংহ রায়। জিএমসির মেয়রের আড়াই মাহর ডেডলাইন, আড়াই মাহর ভিতর সম্পূর্ণ করব গুয়াহাটির বাদ পথ নলা নির্মাণের কাম। নিউজ 18 ধারাবাহিক বাতৰি পাছত মেয়রের এই নির্দেশনা। করিমগঞ্জের জনি টিলার অসমারক্ষী ছাউনীত রহস্যজনক ঘটনা। নিশা ডিঙি কটা অবস্থাত এগারী জওয়ানর উদ্ধার করা হয়েছে। মুমূর্ষ অবস্থাত উদ্ধার হওয়া জগৎজ্যোতি দে নামের জওয়ানজনক এস এম সি এইচলে প্রেরণ করেছে। প্রচন্ড গরমের যোরহাটত বিদ্যালয় পাঠদানের সময় সলনি। পয়া 8 বজাত প্রতিক্ষণ বিদ্যালয় আরম্ভ হব পাঠদান। প্রাক প্রাথমিক বিদ্যালয় পয়া 8 বজার 12:30 বজালে হব পাঠদান। 1 জুনের যোরহাটত প্রতিক্ষণ বিদ্যালয় বিদ্যালয় পরিদর্শকর নির্দেশনা। প্রধানমন্ত্রী মোদীর ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি উত্তর প্রদেশ দিল্লিত। প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী প্রচার উত্তর প্রদেশ দুখন আর দিল্লি দ্বারকাত নির্বাচনী প্রচার সভাত ভাগ লব প্রধানমন্ত্রী মোদী। রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ধারাবাহিক নির্বাচনী প্রচার আজি পুনের পশ্চিমবঙ্গ প্রচার চলাব মুখ্যমন্ত্রীগিয়ে। চুবুরিয়া রাজ্যখনত 3খনক নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রীগিয়ে। মহানগরী গড়চুকত ভয়ঙ্কর দুর্ঘটনা। স্কুটিতে আহি থাকা দুগী যুবতীক দ্রুতবেগী বাহনের খুন্দা। ঘটনাস্থলীতে কুন্তি দাস নামের এগারী যুবতীর মৃত্যু। মৃত্যুরে যুঁজিছে গুরুতরভাবে আহত মামনি বরাই। নারী সরবরাহকারী কবলত পরি বহিরাষ্ট্র উমানত মৃত্যু দবকার এগারী যুবতী। দবকার পরিয়ালের মাজত হাহাকার পরিস্থিতি। মোটা অঙ্কর ধন দিয়ার প্রলোভনের উমানলে নিছিল যুবতীগীক। ঘটনার পিছতে আত্মগোপন দুই অভিযুক্ত সরবরাহকারী। প্রথমটো দল হিসাবে কলকাতা নাইট রাইডার্সের ফাইনেলত প্রবেশ। কোয়ালিফায়ার ম্যাচত সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 8 উইকেটত কে কে আরর জয়লাভ। আজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর রাজস্থান রয়্যালসের মরণপণ যুঁজ। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামত এলিমিনেটর ম্যাচত মুখামুখি হব দুইটা দল। ক্রমাগত 6খন খেলত জয়লাভের আত্মবিশ্বাসী আর সিবি। রিয়ানের প্রদর্শনের উপর দৃষ্টি নিবদ্ধ থাকবে ক্রীড়াপ্রেমী। অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচজেড প্রতিটো ঢালাইয়ের প্রাণ। লাইভ আৰু হৈতে মই পাপৰি। মিছামাৰী বা বেৰাত সুদখোৰৰ হাৰাশাস্তি সহিব নোৱাৰি এজন ব্যক্তিয়ে বাছি ললে চৰম পথ। হিমাংশু দত্ত নামৰ সুদখোৰৰ পৰা সুদৰ বাবদ 53,000 টকা লৈছিল উৎপল সিংহ ৰায় নামৰ এগৰাকী ব্যক্তিয়ে। কিন্তু সুদ বাঢ়ি যোৱাত লাহে লাহে নানা ধৰণে সুদখোৰ হিমাংশু দত্তই ভাবুকি প্ৰদান কৰিবলৈ আৰম্ভ কৰিলে বা বেৰা গাঁৱৰ নিবাসী উৎপল সিংহ ৰায়ক। বিগত 15 দিন ধরে সুদর ধন বিচারি অধিক ভাবুকি প্রদান করেছিল সুদখোর হিমাংশু দত্তয়। 21 মে ধন দিয়ার ডেডলাইন বাঁধি দিছিল সুদখোর হিমাংশু দত্তয়। কিন্তু প্রতি নিশা রহস্যজনক অবস্থাত নিজের ঘরতে উদ্ধার হল উৎপল সিংহ রায়ের মৃতদেহ। মিছামারী আরক্ষী উদ্ধার করেছে মৃতদেহ। ইফালে সুদর ধন নিবলে আহি রাইজর ওষুধ পড়িল সুদখোর হিমাংশু দত্ত। রাইজে হাতে লুটে করায়ত্ত করে গতালে আরক্ষী। ঘটনার উচিত তদন্তর দাবি স্থানীয় রাইজ তথা উৎপল সিংহ রায়ের পরিয়ালর। আমি পুনের কোথাও পুনের এবার সুদখোরর দুরাত্ম আর সুদখোরর এইগারী লোকর মৃত্যু খাবতি ললে উৎপল সিংহ নামের এজন লোকে, উৎপল রায় নামের, যা সময়সীমা বান্ধি দিয়া হয়েছিল 21 তারিখে। 21 তারিখে সুদর ধন দিবই লাগবে বলে সময়সীমা বান্ধি দিয়া হয়েছিল। মানসিক হারাশাস্তি করা হয়েছিল আর তারবাবে সেই সময় যে ডেডলাইন বান্ধি দিয়া হয়েছিল সেইদিনাখনে মৃতদেহ উদ্ধার হয়েছে। তারপরে সুদখোর এগারী লোক হিমাংশু দত্ত, হিমাংশু দত্তই সুদ নিবলে আহিছিল। আহুতে রাইজর ওষুধ পড়েছে আর আরক্ষী গতাই দিয়া হয়েছে। সুদখোরৰ অত্যাচারত ইমান প্রেসারত সহ্য করব নোৱাৰি আজি ৰাতিপুৱা 3টা বজাত সুইসাইড করবলগা হৈছে। ফাঁসি লৈ মৃত্যু কাকুয়ালি লৈছে। আমি চাইছো কেইদিনমান ধৰি এই হিমাংশু দত্ত বুলি মানুহজনে ওৰাঙৰ প্রেসার দি থকা আমি গম পাইছো। ঘরের মানুষেও গম পায় অনবরতে প্রেসার নিদিলে উঠাই লৈ যাম, অমুক করিম, অত্যাচার করিম, অমুক করিম, এইটো করিম, এইটো করিম, এনেকুৱা নানান ধরনের অত্যাচার আমি শুনি আছো। কিন্তু যোৱাকালিও দিনতো ফোন করেছে কেইবাবার আৰু ৰাতিও ফোন কৰি প্ৰেছাৰ দিছে। আৰু এই প্ৰেছাৰ দিয়াৰ পিছতেই মানে আত্মহত্যা কাকুৱালি লৈছে বুলি এনেকুৱা এটা চিন্তা কৰিছে। লৈছিলে 53,000। তাৰ মানে এটা মানে কি আসামিটো আজি পুৱাতে যেতিয়া ফোন ৰিসিভ কৰা নাই উৎপল ভাই মোৰ ভাইটি, তেতিয়া নিজে ওৰাঙৰ পৰা আহি পেলাই ঘৰত আহি পেলাই দম দিব আহিছিলে। কিন্তু আহি পেলাই যেতিয়া হেং চাইছে ৰাইজেও যেতিয়া গম পালে যে টকাৰ প্ৰেছাৰতে ইণ্টাৰ সুদৰ টকা নিবৰ কাৰণে আহিছে, তেতিয়া ৰাইজে কৰায়ত্ত কৰি পেলাই আনি মিছামাৰী থানাত সমজাই দিয়ে।
ফোনযোগে সংযুক্ত হয়েছে হরেণ ভূমিজর হইছে। হরেণ ভূমিজ ফুটখুরার হারাশাস্তি আর রাজ্যত ইতিমধ্যে সেই প্রথাটোই বন্ধ করে দিয়া হয়েছে। তারপরে কিন্তু একধরনের এনেকা ধরনের মানসিক হারাশাস্তি চলি আছে। আর এগারী যেগারী হিমাংশু দত্ত আনকি আজি পুয়ার ভাগতো আহিছিল, আহি তো সুদর টাকা নিবলে আহিয়ে রাইজর রুখত পড়েছে, এজন লোকের লোকের মৃত্যু খাবতি লৈছে। এই গোটেই কথাখিনি সামরি আপনার সবিশেষ জানি। পাপুরি সুদর টকা নিব অহার পূর্বেই যিগৰাকী আসলে সুদর বাবদ ধন লৈছিল তেওঁ আত্মহত্যা করেছে। এই ঘটনা সংঘটিত হয়েছে শোণিতপুর জেলার মিছামারি আরক্ষী থানার অন্তর্গত বাঁহবেড়াত। আর যিগৰাকী সুদখুর উরাঙর নিচলামারি গাঁর, আর সুদর ধন নিব আহিছিল। ইয়ার পূর্বে কিন্তু যিগৰাকী ব্যক্তিয়ে ধার লৈছিলে সুদর বাবদ কিন্তু আত্মহত্যা করেছে। 53,000 টাকা সুদত টাকা লৈছিলে, আর ইয়ার সুতে মূলে কিন্তু হয়েছিল 1,53,000 টাকা। ইয়ার আধা অংশ আদায় দিছিলে আর বাকি অংশ দিয়া নাছিলে। সেইভাবে বিগত 15 দিন ধরে এই যিগৰাকী ব্যক্তি উৎপল সিংহ রায় বিভিন্ন ধরনের হারাশাস্তি করে আইছিলে, মানসিকভাবে ফোনযোগে ভাবুকি দিয়ে আইছিলে। আর কালি দিনটো পর্যন্ত আসলতে এই হিমাংশু দত্ত নামের খুদখুরগৰাকীয়ে বিভিন্ন ধরনের মানসিক হারাশাস্তি দিয়ে আইছিলে ফোনযোগে। আর উপায়বিহীনভাবে পুৱতি নিশা উৎপল সিংহ রায়ের মৃত্যুক আঁকুৱালি ললে নিজ বাসগৃহতে। আর ইয়ার পিছতেই কিন্তু খুদৰ ধন নিবলৈ অহা হিমাংশু দত্তক রাইজে হাতে লুটে করায়ত্ত করে আরক্ষী গতাই দিছে। আর ইতিমধ্যে এই সন্দর্ভত ভুক্তভোগী পরিয়ালের লোকে এজাহার দাখিল করেছে মিছামারি আরক্ষী থানাত, আর আরক্ষীয়ে ইতিমধ্যে প্রাথমিক তদন্ত আরম্ভ করেছে। পাপুরি নিশ্চয় পরিয়ালটোয় ন্যায় বিচারছে। ধন্যবাদ জানাইছো হরেণ ভূমিজ। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কৈছিলে এই সুদক লৈ সুদ লৈ মৃত্যু মুখত পৰা বিভিন্ন ধরনের ঘটনা, বহু ঘটনা অসমৰ বিভিন্ন প্রান্তত সংঘটিত হল। আর তারপরে গোটেই প্রথাটোয় বন্ধ করে দিব লাগে, যেহেতু ব্যবসায় বন্ধ করে দিবলে ইতিমধ্যে কোয়া হয়েছিল, কিন্তু তারপরেও এনে ধরনের চলি আছে। আর সুদৰ টকা দিব নোৱাৰিয়ে এজন লোকে চৰম পথ বাছি লৈছে। করিমগঞ্জৰ জনি টিলাৰ অসম আৰক্ষীৰ চাউনীত চাঞ্চল্যকৰ ঘটনা। আৰক্ষী চাউনীত ডিঙি কটা অৱস্থাত, অতি সংকটজনক অৱস্থাত এগৰাকী আৰক্ষীৰ জোৱান উদ্ধাৰ হোৱাৰ ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। নিশা তেজেৰে লুতুৰি পুতুৰি হৈ থকা অৱস্থাত উদ্ধাৰ হৈছে জগতজ্যোতি দে নামৰ জোৱানজন। অতি ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ হোৱা জোৱানজনক অন্য জোৱানসকলে SMCHত ভৰ্তি কৰে। কিন্তু কি পৰিস্থিতিত পৰি কেনেকৈ আৰক্ষী চাউনীৰ ভিতৰত ডিঙিত আঘাত পোৱা অৱস্থাত জগতজ্যোতি দে নামৰ জোৱানজনক উদ্ধাৰ কৰা হৈছে সেই কথা এতিয়ালৈকে কিন্তু পোহৰলৈ নাই অহা, আরক্ষীও এই সন্দর্ভত মুখ নাই খোলা। আর ইতিমধ্যে সংকটজনক অবস্থাত SMCHত চিকিৎসা চলাই থাকা হয়েছে। পুনের কইসু যে কি কারণত কি পরিস্থিতিত বা কোনো লোকে আক্রমণ করেছিল নাকি এই কথাবুর কিন্তু এতিয়ালৈকে উলুয়া নাই, পোহরলে অহা নাই। কারণ সকলে এই কথাখিনি বিশেষ আরক্ষী সকলে, আরক্ষী জওয়ান সকলে বা তাত কাম করা লোক সকলে মনতা অবলম্বন করেছে, তেওঁলোকে এই বিষয়ে কোনো ধরনের মত দিয়া নাই। আমি পুনের কৈছো এগারী আরক্ষী জওয়ানের ডিঙি কটা অবস্থাত উদ্ধার হয়েছে, চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে, সংকটজনক অবস্থাত বর্তমান চিকিৎসাধীন অবস্থাত আছে। পুনৰ বহিৰাজ্যত অসমৰ যুৱকক হত্যা কৰা হৈছে। পানীখাইটিৰ ৰামু ছেত্ৰী নামৰ এজন যুৱক ঝাৰখণ্ডত কাম কৰিবলৈ গৈছে। ঝাৰখণ্ডত কোনো দুৰ্বৃত্তই তেওঁক হত্যা কৰি ঘন জংঘলত পেলাই দিছে। এই গোটেই ঘটনাটো আছিলে এনেধৰণৰ যে দেওবাৰে কামৰ সন্ধানত গোৱালৈ যাম বুলি ঘৰত কৈ গৈছিলে, তেওঁৰ পত্নীক কৈ গৈছিলে এই যুৱকগৰাকীয়ে ৰামু ছেত্ৰী নামৰ যুৱকজন হঠাতে মৃতদেহ হাবিত পৰি থকাৰ ফটো লাভ কৰে। পত্নীয়ে গোৱালৈ কাম কৰিবলৈ যাম বুলি পত্নীক জনাই থৈ গৈছিলে, আৰু কেৱল পত্নীকে জনাই থৈ গৈছিল বুলি ৰামু ইতিমধ্যে পত্নীয়ে জনাইছে। কিন্তু কি পৰিস্থিতিত পৰি বিশেষকৈ ঝাড়খণ্ডত, ইয়াৰ পূৰ্বেও আমি দেখুৱাইছিলোঁ জনাইছিলোঁ যে অসমৰে এজন যুৱকক ঝাড়খণ্ডত সেই ঠাইতে হত্যা কৰা হৈছিলে এনেধৰণে, আৰু তাতো তেনেধৰণে এটা গেং আছিলে আৰু সেই গেংটোৱে হত্যা কৰা হৈছিলে। আনকি ফোন কৰিও জনাইছিলে, পত্নীক জনাইছিলে, লাইভ পত্নীয়ে ভিডিঅ' আনকি দেখি আছিলে। আৰু প্ৰায় একেধৰণৰ এটা ঘটনা পুনৰ সংঘটিত হৈছে। ৰামু ছেত্ৰী নামৰ পানীখাইটি এগৰাকী যুৱক, তেওঁ তেনেধৰণে কামৰ সন্ধানত গোৱালৈ গৈ আছিলে আৰু ঠিক ঝাড়খণ্ডতে তেওঁক ৰুক্সা ষ্টেচনত আনকি সহায়ো বিচাৰি গৈছিলে। তেওঁ কৈছিলে যে মোৰ পিছত এটা দল লাগিছে, মই ইখনৰ পাছত সিখন ট্ৰেইনলৈ গৈছোঁ, কিন্তু মোৰ পিছে পিছে আহিছে, মোক মাৰধৰ কৰিছে। তেওঁ ষ্টেচন মাষ্টৰকো অৱগত কৰিছিল, আৰক্ষীকো, ৰেল আৰক্ষীকো অৱগত কৰিছিল, কিন্তু কোনেও তেওঁক সহায় নকৰিলে। আনকি এই গোটেই কথাখিনি তেওঁ ফোনযোগে পত্নীক জনাই আছিলে, আৰু তাৰ পাছতে তেওঁৰ ফোনৰ ছুইচ অফ হৈ পৰে আৰু এখন ফটো লাভ কৰে পৰিয়ালবৰ্গ। তাৰপিছতে এতিয়া হাহাকাৰ সৃষ্টি হৈছে।
আর ইতিমধ্যে আমি বাতরির আরম্ভণিতে জানাই গৈছো যে নিউজ এইটিনের ইম্প্যাক্ট, বাতরির প্রভাব, যে বারিষা অহার আগে আগে এটা নলা নর্দমা সমূহের কাম সম্পূর্ণ করবলে আড়াই মাহর ডেডলাইন বান্ধি দিছে জি এম সির মেয়র মৃগেন হরণীয়ে। গুয়াহাটির বিভিন্ন ঠাই নলা সমূহ এটা পানিরে ভরি আছে, কৃত্রিম বানর সৃষ্টি হয়েছে, আশঙ্কা ভুগিছে মহানগরবাসী। এই দুটা দিনত হওয়া বরষুণতে আনকি কৃত্রিম বানর সৃষ্টি হয়েছে, ঠায় ঠায় পানি জমা হয়েছে, নলা নর্দমা সমূহ পানিরে ভরি পড়ছে। গতি এটা যে আকো অনাগত দিনত বা যেটা আকো ধারাবাহিক বরষুণ আরম্ভ হব তেতিয়া কেনেকুৱা ধরনের একটা পরিস্থিতিরে পার করব লাগিব গুয়াহাটীবাসী রাইজে সেয়া সকলে ইতিমধ্যে বুঝি উঠিছে। আমি বাতরি সম্প্রচার করেছিল বিভিন্ন ঠাইরপর অনিল নগরের চান্দমারীর নবীন নগরের আমার সাংবাদিকে দেখাই গেছিল, আজি গীতানগরের আমি দেখাইছো যত নির্মাণ কার্য চলি আছে, নলা নর্দমা সমূহ পানিরে ভরি আছে, নির্মাণ কার্য আধরুয়া হয়ে আছে। আর তারপরে মৃগেন হরণীয়া মেয়রগুলো আড়াই মাহর সময় বান্ধি দিছে। বিভিন্ন স্থানত আমি যে নলা নর্দমা নির্মাণ করে আছো বারিষার আগে আগে সেইখানে আমি করার কারণে ব্যবস্থা গ্রহণ করে আছো। আর কিছু আমি ড্রেন আমি ইতিমধ্যে বনাবলে সক্ষম হলো, যার কারণে বহু ঠাইত আমি পানির কারণে আমি যেগুলো ড্রেন বনাইছো সেইগুলো ড্রেনে পানি উলাই যাব সক্ষম হবো, তাতে কৃত্রিম বানপানীর কিছু রাজ সকাহ পাব। ইয়ার যেখানে রাস্তার কাম আমার আধরুয়া হয়ে আছে সেইখানে কাম করার কারণে ইতিমধ্যে আমি আমার যখন কন্ট্রেক্টর আছে বা তেনে ধরনের যি আছে সেইখানে কাম করার কারণে আমি ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছো। আর আগন্তুক প্রায় আড়াই মাহর ভিতরতে আমি প্রায় যেখানে আমি রাস্তার কাম বলেছিলাম সম্পূর্ণ করি বলে আমি আশা করছো। আর নির্বাচনের পিছত বা ইলেকশনের গণনার পিছত ভোট গণনার পিছত ফলাফল দিয়ার পিছত আমি যি আমার আধরুয়া কাম আছে সেইখানে আমি সম্পূর্ণ করার কারণে ব্যবস্থা গ্রহণ করছো। আমি আশা করছি বারিষা ভর বারিষার আগে আগে সকল কাম আমি করব, তার কারণে আমি ব্যবস্থা আমি ইতিমধ্যে হাতত লো। মহানগরীর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। গড়চুকর নিজন কারখানার সন্মুখতে তীব্র বেগী বাহনে মহতি আনিলে স্কুটিরে অহা দুগৰাকী যুবতী। এপোলো এক্সেল কেয়ার হাসপাতালত কর্মরত যুবতী দুগৰাকীয়ে কাম সামৰি ঘরলে উভতি অহার পথতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। তীব্র বেগী গাড়ি খুন্দাত ঘটনাস্থলীতে মৃত্যুমুখত পড়িল কুন্তি দাস নামৰ যুবতীগৰাকী। মৃত কুন্তি দাসৰ ঘর হয়েছে শিবসাগরত। বিপরীতে গুরুতরভাবে আহত হয়েছে নগাঁওর মামনি বরা নামৰ আনগৰাকী যুবতী। সম্প্রতি বেলতলার ESIC হাসপাতালত মৃত্যুরে যুঁজি আছে মামনি বরায়। মৃত কুন্তি দাসর ঘর দরে গুয়াহাটির ভাড়াঘর থাকি এপোলো এক্সেল কেয়ারত চাকরি করেছিল। মামনি বরায় চলাই অহা স্কুটিত খুন্দিওয়া বিলাসী বাহনখনের চালক হয়েছে কুমুদ বড়ো। কুমুদ বড়োক ইতিমধ্যে আরক্ষে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীয়ে জানা অনুসরি কুমুদ বড়ো সুরা পান করে আসে। আর কুমুদ বড়োক ইতিমধ্যে গড়চুক আরক্ষে গ্রেপ্তার করা সমানে মরণোত্তর পরীক্ষার গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ে কুন্তি দাসর মৃতদেহ প্রেরণ করা হয়েছে। উল্লেখযোগ্য যে অতি দরিদ্র পরিয়ালের যুবতী দুগারে এপোলো এক্সেল কেয়ার হাসপাতালত নিরাপত্তা রক্ষীর চাকরিত নিয়োজিত হয়ে আছিল। দুর্ঘটনার পাছতে গুরুতরভাবে আহত হওয়া মামনি দাসক এপোলো এক্সেল কেয়ার হাসপাতাল অনা হয়েছিল যদিও হাসপাতাল কর্তৃপক্ষই বেলতলার ESIC হাসপাতাল প্রেরণ করেছে। করিমগঞ্জত 1 কোটি টাকার ড্রাগস জব্দ। কালীগঞ্জের দেউরাকুড়ীত হেরোইন সহ গ্রেপ্তার হয়েছে সরবরাহকারী। ধৃত সরবরাহকারী কালীগঞ্জের সূর্য দাস গাঁর আব্দুল মতিন। 25টা সাবুনের বাকসত কহিয়ে আনিছিল 300 গ্রাম হেরোইন। পুনের কৈছো যে করিমগঞ্জত 1 কোটি টাকার ড্রাগস জব্দ হয়েছে। কালীগঞ্জের দেউরাকুড়ীত হেরোইন সহ গ্রেপ্তার হয়েছে সরবরাহকারী। ধৃত সরবরাহকারী কালীগঞ্জের সূর্য দাস গাঁর আব্দুল মতিন। 25টা সাবুনের বাকসত কহিয়ে আনিছিল 300 গ্রাম হেরোইন। প্রচণ্ড গরমের যোরহাটত বিদ্যালয় পাঠদানের সময় সাল সলনি করা হয়েছে। পুয়া 8 বজার পর প্রতি বিদ্যালয়তে আরম্ভ হব পাঠদান। প্রাক প্রাথমিক বিদ্যালয় পুয়া 8 বজার পর 12:30 বজালে পাঠদান হব আর মধ্য প্রাথমিক বিদ্যালয় 8 বজার পর 1 বজালেকে পাঠদান হব। উচ্চ আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান পুয়া 8 বজার পর 1:30 বজালেকে হব। 1 জুনের পর যোরহাটর প্রতি বিদ্যালয়ে এই নির্দেশনা জারি করেছে স্কুল পরিদর্শকে। পুনের কৈছো যে প্রচণ্ড গরমের যোরহাটত বিদ্যালয় পাঠদানের সময় সলনি করা হয়েছে। পুয়া 8 বজার পর প্রতি বিদ্যালয় প্রাক প্রাথমিক বিদ্যালয় পুয়া 8 বজার পর 12:30 বজালে পাঠদান হব। মধ্য প্রাথমিক বিদ্যালয় 8 বজার পর 1 বজালেকে পাঠদান হব। উচ্চ আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পাঠদান পুয়া 8 বজার পর 1:30 বজালেকে হব। 1 জুনের পর যোরহাটর প্রতি বিদ্যালয়ে এই নির্দেশনা জারি করেছে স্কুল পরিদর্শকে। রাজ্যের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পাছত 2026 বিধানসভা নির্বাচনের পরিকল্পনা এটা ব্যস্ত হয়ে পড়েছে বিরোধী ঐক্য। বিরোধী ঐক্যয় আরম্ভ করলে রিজর্ট পলিটিক্স। 26 অঙ্ক করবলে সোনাপুরের দিশাং রিজর্টত অখিল গগৈ, লুৰিণজ্যোতি গগৈ, অজিত ভূঁইয়ারে লগ লাগিছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা। রিজর্টর গোপন বৈঠকত লোকসভা নির্বাচনের পর্যালোচনা চলাইছে বিরোধী ঐক্যর নেতাকেইগৰাকী।
বঙ্গালী ভাষার বেনারক মহানগরী উত্তপ্ত পরিস্থিতি। পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি গুয়াহাটীত লগাইছিল বঙ্গালী ভাষাত লিখা বেনার। বেলতলা ছাত্র সন্থার কার্যালয় সম্মুখত প্রতিষ্ঠানটি ওলমাইছিল বেনারখন, আর সেই বেনার দেখা মাত্রকে জাঙুর খাই উঠিল বেলতলা ছাত্র সন্থার কর্মকর্তা। পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে জাঙুর খাই উঠিছে ছাত্র সন্থার কর্মকর্তা সকল। ছাত্র সন্থার কর্মকর্তার কথাত বঙ্গালী ভাষার লিখা এই বেনার আঁতরাবলে বাধ্য হল পূর্ব ভারতী গ্যাস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। দিনের ভাগতে মানে গাড়ি এখন পেলাই গ্যাস পাইপলাইনের পি বি জি এলর মানে কি আন্ডারতে কিছু কন্ট্রেক্টরে ইয়াতে আমার এই গোটে গ্যাস পাইপলাইনের মানে কিবা এটা পুতিছে, পোস্ট এটা পুতিছে, আর সেই পোস্টত মানে গোটেখিনি এখন ইংরাজি ভাষা আর এখন বেঙ্গলী ভাষা লিখা আছে। তো আমি সেই বস্তুটা বুঝি পোৱা নাই কিহর কারণে এই বেঙ্গলী ভাষাটা আমার ইয়াতে প্রচার করার মানে উঠি পড়ি লাগিছে, প্রচারত উঠি পড়ি লাগিছে। হয়তো কোন কার আদেশত বা কার নির্দেশত এইবর হয়েছে, সেই বস্তুটা আমি তীব্রভাবে গরিহণা দিছো। আমি আমি যোগাযোগ করেছিলো অফিসের মানুষের কথা পাতিল, তখন কৈছে যে এইটা আমার ভুলবশত হয়েছে, কোনোবা কন্ট্রেক্টরে এইটা মানে কি ভুলতে কোয়া বলে কৈছে। কিন্তু সেই কথাটা আমি ইমান এতিয়ালৈকে নিশ্চিত নহয় যে এইটা কৈছে নে কোনে কি করেছে না কার নির্দেশত কি হয়েছে। আমি অন্য খবৰৰ মাজলৈ আহিছো, করিমগঞ্জের খবরের মাজলে আহিছো। করিমগঞ্জের পাথারকান্দিত বাল্য বিবাহর ঘটনা সংঘটিত হয়েছে। বাল্য বিবাহত জড়িত আটজন লোক গ্রেপ্তার করেছে আরক্ষী। বাল্য বিবাহ করবলে গিয়ে গ্রেপ্তার হল দরা কাজির লগতে আত্মীয়। পাথারকান্দির কাবরাবিন্দ কাবারিবন্দ গাঁত সংঘটিত হয়েছে এই ঘটনাটা। বিয়ার আয়োজন করা দরা বিলাল উদ্দিন কাজী, নাবালিকার পিতৃ, দরার মোমায়েক, নাবালিকার মোমায়েক, গাড়ি চালক সহ মুঠ আটজনক গ্রেপ্তার করে জেললে প্রেরণ করা হয়েছে। নাবালিকা কন্যাক উদ্ধার করে শিশু কল্যাণ সংস্থা গতায় দিছে পাথারকান্দি আরক্ষী। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী সখী অনিক বুড়া আঙুলি দেখায় রাজ্যত এটাও অব্যাহত আছে বাল্য বিবাহর দরে সামাজিক ব্যাধি। ছব্বির উদ্দিন ঘটনা তো একো আনা নাই, বাল্য বিবাহ হয়েছে, গার্জেন হিসাবে আছো আপনি, কাজী কাজী নাই আমি গার্জেন। এখন কি হয়েছে আপনার? এখন কি হয়েছে তেল আইসি আপনারা স্বাগত করবো। মেদিনীপুরত কল্যাণ গোস্বামী আর রিঙ্কু দাসক গ্রেপ্তার। এখন হোটেলের পশ্চিমবঙ্গ আরক্ষী গ্রেপ্তার করেছে দুয়োকে। গিয়ে দীর্ঘদিন পশ্চিমবঙ্গত নির্বাচনী প্রচার চলাই আছে কল্যাণ গোস্বামী আর রিঙ্কু দাসে। নির্বাচনী আচরণ বিধি ভঙ্গর অভিযোগ উঠিছে দুইগী নেতার বিরুদ্ধে। সেই অভিযোগতে পশ্চিমবঙ্গ আরক্ষী গ্রেপ্তার করেছে কল্যাণ গোস্বামী আর রিঙ্কু দাস নামের দুই বিজেপি নেতা। পুনের এবার কোথাও যে মেদিনীপুরত কল্যাণ গোস্বামী আর রিঙ্কু দাসক গ্রেপ্তার করা হয়েছে। এখন হোটেলের পশ্চিমবঙ্গ আরক্ষী গ্রেপ্তার করেছে দুয়োকে। গিয়ে দীর্ঘদিন পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচার চলাই আসে আর যেহেতু কেবাজনকো পঠিওয়া হয়েছিল তাত নির্বাচনী প্রচার চলাই আসে কল্যাণ গোস্বামী আর রিঙ্কু দাসের প্রচার চলাই আসে। কিন্তু নির্বাচনী আচরণ বিধি ভঙ্গর অভিযোগ উঠিছে এটা দুইগী নেতার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ আরক্ষী গ্রেপ্তার করেছে কল্যাণ গোস্বামী আর রিঙ্কু দাস নামের দুই বিজেপি নেতা। উত্তর পশ্চিম যোরহাটত বৃহৎ সংখ্যক পক্ষীর মৃত্যু। কুহুম যুগনিয়া গাঁত শ শ কপৌ চৰাইক বিহ দি নিধন করে দুর্বৃত্তই। গাঁওখনের পথারত পড়ি আছে মৃত শ শ কপৌ চৰাই আর ডাউক চৰাই। কোনো লোকে পথারত বিহ দিয়ার ফলত চৰাইবোৰৰ মৃত্যু হওয়া বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অতি দুঃখজনক কথা যে কৃষি পথারত বহুত কপৌ মরি আছে, কমসে কম গোটেইখিনি চালে অন্তত এশমান কপৌ হব। আর এটা ইতিমধ্যে তারপরা কি কারণে মরিছে নাজানো, যে আমি অনুমান করেছো যে কোনোবা কৃষি পথারত নিশ্চয় বিহ দিছে, সেই বিহ খাই পেলায় কপৌবিলাক উড়ি আহিছে, উড়ি আহি এটা গাঁৱৰ যতে ততে থপ থপ পৰিছে। আর এডৰা নির্দিষ্ট ঠাইত যেটো বেৰণী বুলি কয় কঠিয়া সিঁচি থোৱা আছে, সেই কঠিয়া সিঁচি থোৱা বেৰণীটোত অন্তত 30টাৰ ওপৰত মানে 50টাৰ ভিতৰত কপৌ ইতিমধ্যে মৰি আছে। বাকিখিনি এতিয়া যেহেতু গধূলি হল কাইলৈ গম পোৱা যাব যে আৰু কিমান সংখ্যক কপৌ মৰিছে। কপৌখিনি উৰি উৰি আহিছে, ঢলকুচিয়া আহিছে, ঢলকুচিয়া আহি আহি আপোনাৰ যতে ততে থপ থপ পৰি মৃত্যুমুখত পৰিছে। অকল কপৌয়ে নহয়, তাৰ লগত এতিয়া অতি ধুনীয়া চৰাই এই ডাউক বোলা যিটো চৰাই, সেই ডাউক চৰাইটো বহুত তেনেকুৱা মৃতদেহ তাত পোৱা গৈছে। গতিকে অতি দুখজনক বিষয় যে কোনে কৰিলে এইটো অন্তত তদন্ত এটা হ'লে আমি নিশ্চয় ৰাইজ হিচাপে ভাল পাম। দুর্ঘটনাত আহত একমাত্র পুত্রর চিকিৎসার বাবে জোগাড় করা 26,000 টাকা হেরায় সর্বশ্রান্ত হল রঙিয়ার কনিহার সুনেশ্বরী কলিতা নামের এগারী দুর্ভগিয়া মাতৃ। মহানগরের সিটি বাসত লেডি চিফে কৌশলে লুটি নিলে রুগিয়া পুত্র দরব কিনবলে অনা 26,000 টাকা। মহানগরীর বাসত ঘুরিছে লেডি গ্যাং। লেডি গ্যাংর টার্গেট সহজ সরল মহিলা। আরক্ষী আয়ুক্তর কার্যালয়ের মহিলা কর্মচারীর লুটিলে ধন।
কান্দি কান্দি থানালৈ আহিছে এইগৰাকী মহিলা। মহিলাগৰাকীৰ নাম ফুনেশ্বৰী কলিতা। ফুনেশ্বৰী কলিতা কৰ্মৰত আৰক্ষী আয়ুক্তৰ কাৰ্যালয়। মঙলবাৰৰ কাৰ্যালয়লৈ আহিছিল মহিলাগৰাকী। মহিলাগৰাকীয়ে নিজৰ কৰ্মস্থানলৈ আহিছিল মহানগৰীত চলাচল কৰা এখন চিটি বাছত। বাছৰ এটা চিটত বহিছিল আন এগৰাকী মহিলা। হৈছিল মহিলাগৰাকীৰ লগত বাৰ্তালাপ। সেই সময়ত চোৰ প্ৰবৃত্তিৰ মহিলাগৰাকীয়ে কৌশলেৰে লৈ গ'ল সুনেশ্বৰী কলিতাৰ 26,000 টকা। কিছুদিন পূৰ্বে সুনেশ্বৰী কলিতাৰ পুত্ৰ এটা পথ দুৰ্ঘটনাত হৈছিল গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত। পুত্ৰৰ চিকিৎসাৰ বাবে বেগত লৈ আনিছিল 26,000 টকা। তাৰ পিছৰ দৃশ্য এয়া। কান্দি কান্দি পালেগৈ আৰক্ষী থানা। দাখিল কৰিলে এজাহাৰ, কিন্তু বৰ্তমানো আৰক্ষীয়ে ধৰিব পৰা নাই দুৰ্বৃত্তৰূপী মহিলাগৰাকী। এতিয়া প্ৰশ্ন হয়, যি সময়ত মহানগৰীৰ চিটিবাছত চিচিটিভি থাকিব লাগে, যি সময়ত মহিলাৰ সুৰক্ষাৰ কথা কয়, সেই সময়তেই চিটিবাছৰ পৰাই ধন নোহোৱা ঘটনা দুৰ্ভাগ্যজনক। আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিলেও ন্যায় দিব পাৰিবনে এইগৰাকী মহিলাক? গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। টেক্সট হেডলাইনস আগবঢ়াইছে এভৰিডে মছালা। সুগন্ধ, ৰং আৰু সোৱাদ খাতি এভৰিডে দিয়ে আহাৰৰ জুতি। এভৰিডে স্পাইচেছ 100% টেষ্ট। Everyday spices best. মনত ৰাখিব, ভাল কৰি হ'ব লাগিব আয়োজন। Everyday masala tasty হ'ব ভোজন। Everyday spices 100% taste. Everyday spices best. সুগন্ধ, ৰং আৰু সোৱাদ খাতি Everyday জিভাত দিয়ে আচল জুতি। Everyday spices 100% taste. Text headlines আগবঢ়াইছে Everyday masala. স্বাগতম বিৰতিৰ পাছত। নলবাৰী জিলা আয়ুক্ত বৰ্ণালী ডেকাৰ বিৰুদ্ধে তদন্ত ঘোষণা কৰা হৈছে। নলবাৰী ষ্ট্ৰংৰুম প্ৰাংগণত নিৰাপত্তা সুৰুঙা সন্দৰ্ভত তদন্ত ঘোষণা কৰা হৈছে। আজি আবেলি 4 বজাৰ পৰা আৰম্ভ হ'ব তদন্ত। অসম চৰকাৰৰ গৃহ আৰু ৰাজনৈতিক বিভাগে ঘোষণা কৰিছে তদন্ত। নিৰ্বাচনৰ সময়ত হোৱা খেলি মেলি সন্দৰ্ভত কৰা হ'ব তদন্ত। কিছুদিন পূৰ্বে চক্ৰ বিষয়া অপৰ্ণা শৰ্মাক বৰ্খাস্ত কৰিছিল বৰ্ণালী ডেকাই। বৰ্ণালী ডেকাৰ বিৰুদ্ধে দুৰ্ব্যৱহাৰৰ অভিযোগ আনিছিল অপৰ্ণা শৰ্মাই। ঘটনা সন্দৰ্ভত তদন্ত কৰিব ৰাজনৈতিক দপ্তৰৰ মুখ্য সচিব বি কল্যাণ চক্ৰৱৰ্তী। এই গোটেই ঘটনাটোৱে যথেষ্ট চৰ্চা লাভ কৰিছিল নলবাৰীত। নলবাৰীত জিলা আয়ুক্ত বৰ্ণালী ডেকা আৰু অপৰ্ণা শইকীয়াৰ মাজত সেই সময়ছোৱাত কিছু কথাত বাক বিতণ্ডা হৈছিলে, অভিযোগ প্ৰতি অভিযোগ আহিছিলে। কিন্তু এতিয়া খবৰ আহিছে যে নলবাৰী জিলা আয়ুক্ত বৰ্ণালী ডেকাৰ বিৰুদ্ধে তদন্ত ঘোষণা কৰা হৈছে। কৈলাশ আছে ফোনযোগে সংযুক্ত হৈ আপডেট জানিম। কৈলাশ, আপোনাৰ পৰা জানিম। নিশ্চিতভাৱে পাপৰি চাওক, আজি 7 মে'ত আচলতে তৃতীয় পৰ্যায়ৰ যি নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণৰ দিনটোত যি নিশাৰ ভাগত আচলতে নলবাৰী ষ্ট্ৰংৰুমত যি নিৰাপত্তাৰ সুৰুঙা সন্দৰ্ভত এক প্ৰশ্ন উত্থাপন হৈছিল আৰু জিলা আয়ুক্তগৰাকী কোনো এগৰাকী অচিনাক্ত ব্যক্তি আচলতে জিলা আয়ুক্তগৰাকীক ধন দাবী কৰিছিল আৰু সেই সন্দৰ্ভত যদি ক'বলৈ সেই সন্দৰ্ভত জিলা আয়ুক্তগৰাকীয়ে নলবাৰী সদৰ থানাত এখন গোচৰ ৰুজু কৰিছিল আৰু লুইত কুমাৰ বৰ্মন নামৰ প্ৰযোজকগৰাকীৰ বিৰুদ্ধে এখন গোচৰ ৰুজু কৰিছিল আৰু তাৰ পিছতে আচলতে এই যি সমগ্ৰ বিষয়টো আচলতে নিৰাপত্তা ব্যৱস্থাটোত সমান্তৰালভাৱে লুইত কুমাৰ বৰ্মনেও এই সন্দৰ্ভত অভিযোগ তুলিছিল আৰু তাৰ পিছতে যিগৰাকী আচলতে জিলা আয়ুক্তক আচলতে আজি তদন্ত চলাব যি ৰাজ্যৰ গৃহৰ ৰাজনৈতিক দপ্তৰৰ মুখ্য সচিব বি কল্যাণ চক্ৰৱৰ্তী নেতৃত্বৰ আজি আৱৰ্ত হ'ব
ভৱনত প্ৰায় 4 বজাত তদন্ত চলাব আৰু আচলতে এই সমগ্ৰ যি ঘটনা আচলতে সমগ্ৰ ঘটনাটো বিগত সময়ছোৱাত আচলতে এক সকলোৰে চকু দৃষ্টি নিক্ষেপ হৈছিল কাৰণ এই ঘটনাটো কি যি ষ্ট্ৰং ৰুমত যি ফটোৰ আচলতে ষ্ট্ৰং ৰুমত বাকচসমূহ বা ইভিএমসমূহ সুৰক্ষিত হৈ আছে নে নাই এই সন্দৰ্ভতো সাধাৰণ ৰাইজৰ মাজত প্ৰশ্ন উত্থাপন হৈছিল কিন্তু অৱশেষত যেন এই যে সমগ্ৰ ঘটনাটোৰ ওপৰত এক তদন্ত কৰিব আৰু আজি 4 বজাৰ পৰা এই তদন্ত আৰম্ভ হ'ব বুলি জানিব পৰা গৈছে পাপৰি ধন্যবাদ কৈলাশ ধন্যবাদ জনাইছো পুনৰ আমি কৈছো যে এতিয়া তদন্ত আৰম্ভ হ'ব নলবাৰীৰ যিগৰাকী আয়ুক্ত তেওঁৰ বিৰুদ্ধে তদন্ত আৰম্ভ হ'ব নিৰ্বাচনৰ সময়ত খেলি মেলি হৈছিলে ইফালে চক্ৰ বিষয়া অপৰ্ণা শৰ্মাক বৰ্খাস্ত কৰা হৈছে সচিব বি কল্যাণ চক্ৰৱৰ্তী আজি 4 বজাৰ পৰা তদন্ত আৰম্ভ কৰিব ওদালগুৰিৰ ছয়বাৰীত উন্নয়নৰ ফুপুলা স্বৰূপ ছয়বাৰীত বাট পথৰ দুৰৱস্থা দেখুৱা নোৱা নৈৰ প্ৰবল খহনীয়াই ভাবুকি কঢ়িয়াই আনিছে বৃহত্তৰ অঞ্চলটোলৈ বিগত 6 বছৰ পূৰ্বে নোৱা নৈৰ ওপৰত নিৰ্মাণ কাৰ্য আৰম্ভ কৰা দলংখনৰ নিৰ্মাণৰ কামো খহনীয়াৰ বাবে সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিলে ঠিকাদাৰে নৈখনৰ তীব্ৰ খহনীয়াৰ বাবে নিৰ্মাণ কৰিব নোৱাৰিলে দলংখনৰ এপ্ৰ'চ আৰু এই ক্ষেত্ৰত জলসম্পদ বিভাগে কোনো ব্যৱস্থাও গ্ৰহণ নকৰিলে আনকি মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই ছয়বাৰীলৈ আহি খহনীয়া ৰোধৰ প্ৰতিশ্ৰুতি প্ৰদানো কৰিছিল কিন্তু মন্ত্ৰীগৰাকীৰ প্ৰতিশ্ৰুতি হৈ ৰল আগ্ৰহাম ৰিপুঞ্জয় নাথৰ প্ৰতিবেদন নোৱা নৈ গৰা খহনীয়াই নিশেষ কৰিলে এটি পথ আৰু এই গড়কাপ্তানী পথটো আছিলে টঙলাৰ পৰা ছয়বাৰী হৈ ওদালগুৰিলৈ যোৱা পথ সেই পথটো আজি 5 আগতে যি গড়াখহনীয়া আহিছিলে আৰু সেই গড়াখহনীয়াই সম্পূৰ্ণৰূপে নিঃশেষ কৰিলে আৰু যাৰ ফলত পথাৰৰ যেনি তিনি যিসকল খৰালি বতৰ অহাৰ পথাচাৰী তেওঁলোকে যেনিয়ে তিনিয়ে তেওঁলোকে ৰাস্তা বনাই লৈছে পথ বনাই লৈছে আৰু সেই পথেৰে যাতায়াত কৰে আৰু বাৰিষা হ'লে তেওঁলোক এই পথটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ যায় আৰু যাৰ ফলত বৃহত্তৰ ছয়বাৰীৰ পৰা মুৰাদেউৰ হৈ টংলালৈ যোৱা যিসকল লোক আছে সেই লোকসকল যাতায়াত কৰিব নোৱাৰে আৰু এইদৰে মানুহ লোক পথাচাৰীসকল তেওঁলোকে এইদৰে পথত যাতায়াত কৰে মই তেওঁলোকৰ পৰা মই পোনে পোনে জানিবলৈ চেষ্টা কৰিম আপুনি পথাৰৰ মাজেৰে আহি আছে যাতায়াত কৰি হয় এইটো অত্যন্ত দুখজনক কথা আমাৰ যিহেতু এৰিয়াত এতিয়া এইটো এৰিয়া সদায় ব্যস্ত পথ এইটো এৰিয়াৰে কিমান সাধাৰণ শ্ৰেণীৰ পৰা মানে স্কুলৰ ল'ৰা ছোৱালীৰ পৰা কলেজৰ ল'ৰা ছোৱালীৰ পৰা এতিয়া ক'ব গ'লে আমাৰ ইয়ে সমূহতে আমাৰ বিদ্যালয় এখন আছে ছয়বাৰী বিদ্যাপীঠ হাইস্কুলত ইয়াৰ ল'ৰা ছোৱালীবিলাক মানে এই নদীৰ যিহেতু দলংখন নোহোৱাৰ কাৰণে আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক ইয়াত স্কুললৈ আহিব জনা নাই আহিব পৰা নাই আৰু লগতে স্কুল কলেজৰ তথা ইয়াৰ পৰা টংলা কলেজ তথা টংলা হায়াৰ ছেকেণ্ডাৰী বা আমাৰ দেউৰৰ পৰা আৰু এইফালে লেপেটঘাট আৰু এইটো ওদালগুৰি যোৱা পথ হয় ওদালগুৰি হয় 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 ওদালগুৰি যোৱা পথ এইটো আৰু এইটো ব্যস্ত পথ এইটো এইটো সেই বস্তুটো এই আমাৰ ভোলা নদীয়ে আজি মানে আমাৰ বিভাগীয় কৰ্ম এই হেৰিবিলাক আমাৰ পীযুষ হাজৰিকা ছাৰো আহিছে আৰু আমাৰ বিশ্বজিৎ দৈমাৰী কেইবছৰ ধৰি আপোনালোকে এনেকৈ এই কষ্ট ভুগি থাকিব এইটো কমেও 5 বেছি হৈছে এইটো বাইদেউ কি ক'ব কেনেকুৱা সমস্যা কিমান বছৰ বহুত সমস্যা আমাৰ 5 বেছিহে হৈ গ'ল এইটো সমস্যা যাব নোৱাৰোঁ আহিব নোৱাৰোঁ এই ঘটনা বহুত বানপানী হ'লে আমি যাব নোৱাৰোঁ ওদালগুৰিত যাব নোৱাৰোঁ আমি ওদালগুৰিৰ ব্লক আছে এইফালে টংলাত যাব লাগে অসুবিধা স্কুল কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী বা বেমাৰী আজাৰী আপোনালোকে কেনেকৈ অহা যোৱা কৰে ঠেলাত নে দাঙি ঠেলাত দাঙি লৈ যায় বিৰাট দিগদাৰ বাৰিষাটো পথাৰৰ মাজে মাজে অহা যোৱা কৰিব নোৱাৰে নোৱাৰে ইয়াতে যিটো ৰাস্তা আছিলে এটা গড়কাপ্তানী পথ আছিলে সেই পথটো ক'ত আছিল এই সেইখিনিত আছিল এই সেইখিনি গছৰ ইফালে আছিল এইফালে খুন্দি খুন্দি আহি থাকিল আমাৰ এইটো পথ খুব সহজৰ পথ আছিল ওদালগুৰিটো টংলা যাতায়াতটো খুব ভাল আছিল আৰু স্কুল কলেজত যোৱা ল'ৰা ছোৱালী সকলোৰে অসুবিধা হয় কাৰণ বাৰিষা হ'লে আমাৰ প্ৰায় ছাত্ৰ ছাত্ৰীবিলাক স্কুল বন্ধ হয় যাব নোৱাৰে বেমাৰী হ'লেও মানে ইমান অসুবিধা হয় ঈশ্বৰহে জানে গতিকে ভেল বানপানী আহিলে আমি কলপুটৰ ভেলেৰে কেতিয়াবা পাৰ কৰাও যায় কিন্তু কেতিয়াবা আকৌ ডুব যায় এনেকুৱা বহুত অসুবিধা হয় মানে বহুত আধালনি হোৱাৰ মানে হৈ আছে এটা কথা ক'ব লাগে যে এইসকল লোকে আজি প্ৰায় 6-7 ধৰি তেওঁলোকে এই যান্ত্ৰণা ভুগি থাকিব লগা হৈছে আৰু এইদৰেই আচলতে যাতায়াত কৰি থকা থাকিব লগা হৈছে এই ছয়বাৰীবাসী ৰাইজে এইটো মাইথান ষ্টীল নহয় অ ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে Wrong মানে might and steel correct তো
ভাউজ।